হ্যালো গাইস, কি অবস্থা? বাসায় সকালে ভালো আছো? আমি তো একদমই ভালো নাই। আজকে ভিডিওটা দেখলাম থাম্বনেল দেখে তোমরা তখন অবশ্যই বুঝে গেছো গাইস, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ গাইস, আমি এতদিন তোমাদের দেখাইছি যে গ্র্যান্ডমাস্টার প্লেয়ার হ্যাকার নিয়ে খেলে, বাট যদি হ্যাকারটাই হয় গ্র্যান্ডমাস্টার প্লেয়ার তাহলে জিনিসটা কেমন হয়। বর্তমানে গাইছি আমি যে আইডিটা দেখাচ্ছি সেটাতে আর কি গাইছ হ্যাক ইউজ করে আর কি, এই আইডিতে হ্যাক ইউজ করে খেলা হয়। আইডিটার নাম হচ্ছে ম্যাড ঋষাব। এই ম্যাড ঋষাব ভাইটাই এত বড় একটা প্রো প্লেয়ার, নিজের আইডিতে হ্যাক ইউজ করে গ্র্যান্ডমাস্টার টপ ফোরে আছে এন্ড কিছুদিনের মধ্যে মেবি টপ ওয়ানেও চলে যাবে, বাট গারেনা তো বসে বসে ঘাস কাটবে। তাছাড়া গাইছ এর সাথে খেলতেছিল আরও একজন ওয়ার্ল্ড বিগেস্ট লেজেন্ড বট, সে হচ্ছে গিয়া সাহেব বয়টি নাম ছিল, বাট এখন আমার ভয়ে নাম টাম চেঞ্জ করে নাম দিয়ে রাখছে লিডার ডিএফ এইসেল। মানে গাইস কিছু বলার নাই, 81 লেভেলে থাকে আর কি গ্র্যান্ডমাস্টার প্লেয়ারটা নিজেরাই হ্যাক করতেছে, তার সাথে আর কি পুশ করতেছে। শুধু তাই না গাইস, আর কি আমি তাদের এক্সপোজ করবো এর জন্য বুঝিয়ে গেছিলো অ্যান্ড তাদের বায়োতে কী লেখা রাখছিলো, মানে দুই তিন দিন ছিল লেখাটা, গাইস দেখা একটু দেখো এর বায়োতে কী লেখা, রাত বাই বাইটি ভালো করে এক্সপোজ করো। তো গাইস কী বলবো আর, গাইস আমরা ক্যাপটাউন ল্যান্ডিং করছিলাম, বাট কোনো একটা কারণবশত আমাদের স্কোয়াড কম্বিনেশনের প্রবলেম হয় অ্যান্ড এখানে গাইস দেখো আমাদের তিনজন প্লেয়ারই মরে যায় অ্যান্ড গাইস আমি একা বেঁচে থাকি। তো গাইস আমার এখন ভাগতে হবে, ফুল স্পিডে ভাগতে হবে অ্যান্ড আমার এসপি আছে অনলি 40 গাইস। আমি কিন্তু কোনো মতে বেরোয় আসছি, এক গুলি বেঁচেছিলাম, M14 মারতেছিল। তো গাইস আমি এখন কোনো মতে বেরোয় আসছি, তো গাইস দেখা যাক এখান থেকে বাঁচা যায় কি না, বাঁচা নাকি বাঁচতে পারবো কি না গাইস দেখা যাক। আর গাইস এরা কোনো হ্যাকার ছিল না আমাদের যারা মারছে, তাই গাইস এরা ভালো প্লেয়ার ছিল বাট আমাদের স্কোয়াড কম্বিনেশনে ভুল দিয়ে দেখে আর কি গাইস এখানে আমরা মাইটটা খাইছি। তো গাইস আমরা ভাগতে ভাগতে দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায় অ্যান্ড আমি এখানে আমার টিমমেটকে প্রচুর গালি দিতেছিলাম আর কি বলবো, এদের ভুলের জন্য আর কি এখানে ইয়ে হয়েছিল, একটু হালকা তো প্রবলেম হয়েছিল অ্যান্ড গাইস এই ম্যাচে যে হ্যাকার আছে এরকম আমি কোনো কিছুই ভাবি নাই, আমি রিল্যাক্সে খেলতেছিলাম অ্যান্ড আমি এখান থেকে ভাগবো গাইস। দেখা যাক আমি মেট কিট টিট ভালো করে করে নিছি। তো গাইস আমি এখান থেকে ভেগে রাইটে যাই আর কি, কই থাকতে হতো বুঝতে পারতেছি অ্যান্ড গাইস আমার কাছে একটা মেট কিটই আছে। তো গাইস এখানে আইসা গাইস এই মেট কিটটা আমি ইউজ করবো অ্যান্ড ঘরের ভিতরে মেবি আমি গাইস একটা মেট কিট পাবো নাকি দেখা যাক। তো সেখানে আমি কিছু পেলাম না, তো সেখানে আমি বসে বসে ইটা চেঞ্জ করে নিলাম, শর্ট গানটা নিলাম, বিকজ দুইটা লং গান দিয়ে তো আর কিছু করা যাবে না। আগে যার চ্যানেল নতুন আসবে সেখানে লাইক করে দিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তো লাস্ট টাইম মজা আয়গা, হ্যাকারের মজা আসবে। তাছাড়াও গাইছে আমি এখানে কীভাবে বেরোই গেছি দেখো, একটু একটু হালকা পাতলা মানে বুদ্ধি বুদ্ধি দেখো গাইছে, এখানে আমার কাছে মেট্রি টেডি কিছু ছিল আর ওখান থেকে বেরোনো সবচেয়ে মুশকিল ছিল, তবুও গাইছে আমি কোনো মতে বেরোয় আসছি অ্যান্ড গাইছে আমার এই হেলথ ফুল করার পরে গাইছে আমি এখানে লুট করি বাট কোনো মেট কিট পাই না অ্যান্ড গাইছে তাই গাড়িটা নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। সেকেন্ড জনটা আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে কোনো মেট কিট নাই গাইছে বাট বন ফায়ার আছে, এটা একটা প্লাস পয়েন্ট। বাট গাইছে আমি এখানে এসে ভাবি যে এখানে মেবি লুট করলে কোনো কিছু পাবো, বাট যেহেতু গাইছে এখানে আইসা দেখি যে এখানে গানের কোনো এমন নাই অ্যান্ড এখানে একটু ফুচি দিলাম, তো গাইছে এখানে কিচ্ছু নাই, তো গাইছে এখানে মেবি কিছু থাকবো না, তাই গাইছে আমি গাড়ি নিয়ে আবার ব্যাক করি অ্যান্ড ব্যাক করে গাইস ক্যাপ্টনের দিক দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে জোনের দিয়ে বেরোবো, বিকজ আমার হেলথ দেখো গাইস অনলি 70 হেলথ বাইচে আছে অ্যান্ড আমার কাছে কোনো মেট কিট নাই, তা গাইস বুঝতে পারতেছো কতটা চিপাই বসে আছি। আর গাইস সবাই তো মোরে ভূত আর 3100 প্লেয়ার বাইচে আছে আর এই হ্যাকার হ্যাকার বলতে কী বলবো, হ্যাকার নাই আমি এটা ভাবছিলাম গাইস, ম্যাচটা কোনো মতো বের করে নিবো বা কোনো লাখা তো একদম আয় খাইতে হবে এটাই আর কি। এখন গাইস যদি গেমের মধ্যে লাস্টে হ্যাকার বের হয় তাহলে ওটা কীরকম হবে অ্যান্ড হ্যাকারটা গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার, বাইরে ভাই জিনিসটা দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে গাইস। আর ও আমার গেমে বসছিল এটা জানার পরে আর কি এখন চ্যানেলে বলে মানে অর ইয়েতে কি যেন বলে আইডির বায়োতে লেখা রাখছিল যে রাত ভাই ওইটি একটু ভালো করে এক্সপোজ করো। তো গাইস এদের তো খেলা কোনো যোগ্যতাই নাই, আইডিতে হ্যাক লাগাই খেলতে পারে, তাছাড়া কোনো কিছু করতে পারেই না ভাই এদের, মানে কিছু বলার লাভ নাই। আর গাইস এদের কিছু বলার চেয়ে বেশি বলা উচিত ভাই গারিনা, গারিনাও কিছু করে না আর পাটনা প্রোগ্রাম তো ভাই আছেই, পাটনা প্রোগ্রামের মানে একটা মানুষ হ্যাকার নিয়ে একটা কথাই বলে না, মানে পাটনা প্রোগ্রামের এটা রুলস, গেমের মধ্যে হ্যাকার ট্যাকার থাকলে বা হ্যাকার নিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বললে তাহলে পাটনা প্রোগ্রাম থেকে কিক করে দেবো। তো গাইস এর লিগে আর কি মেবি আর কোনো কথা বলে না আর মানে টাকা দিয়ে বসে রাখতেছে সব ইউটিউবারে। তো গাইস হ্যাকারগুলো আর কি ব্যান্ড এখন করানো উচিত, হ্যাকার তো ব্যান্ড মানে ফুললি করা উচিত উচিতই। আর এই যে গাইস কিছুদিন আগে বলতেছি গাইস আজকে তো যে ফুফার কাহিনী দেখলাম, B2IT-র আর কি সব কল রেকর্ডিং ফাঁস করে দিছে, ওইখানে দেখলাম নাকি B2IT হ্যাক সেলার, সে আর কি হ্যাক সেল করে আর নিজেও একটা হ্যাক ইউজার। তো গাইস বুঝে নাও যে আর কি হ্যাক ইউজ করে টপে যায় তারাই আর কি সবাই সাপোর্ট দেয়, আর আমরা তো ভাই চুতিয়া হ্যাঁ হাম তো চুতিয়া হ্যাঁ। তো গাইস হ্যাক ইউজ করে হ্যাকার নিয়ে খেলা টপে যাবো আর পাবো সাপোর্ট,
পরে আর কি আইডি নিজের জানি যে কি করে আর বলবে নাকি গাইস বলছে নাকি আর ভিডিওতে দেখলাম গাইস বললো যে আইডি নাকি আর ডিলিট হয়ে গেছে ভাই আইডি ডিলিট হয়ে গেলে কোনোদিন আইডি শো করে ভাই আইডি ডিলিট হলে আর আইডি নাম্বার লেখা সার্চ দিলে জীবনও আইডি আসবে না মানে মাথায় কোনো বুদ্ধি নাই গবর আছে তো এগুলো বাদ দিয়ে গাইস এই ম্যাচে আমরা দেখো কোনো মতে এখানে বাইচে আছি বাট 29টা লাইভ অ্যান্ড জোনো সাপোর্টে নাই প্লাস গেমের মধ্যে হ্যাকার আছে গাইস এই ম্যাচে গাইস কীভাবে কী করতে করবো মানে মাথাটা একবারে নষ্ট হয়ে গেছে কোনো মেডকিট ছিল না গাইস মেডকিট পাইছি এটা একটা প্লাস পয়েন্ট অ্যান্ড গাইস আমি অগ্নিসি অগটা চেঞ্জ করে নিই বিকজ এখানে আমি তো হেডশট এখন মারা কোনো প্যারাই মানে ফুললি প্যারাতে আসি এখন হেডশট লাগাইলেও লাগবে না তো গাইস আমি M14 নিলাম জানি একটু বেশি ড্যামেজ দিয়ে দেয় আর গাইস উপরে প্লেয়ার ভাই উপরে প্লেয়ার গাইস এখন যাবো কই ফুললি চিপা এ ভাই রাইটেও প্লেয়ার মানে রাইটেও যাওয়া যাবে না উপরেও যাওয়া যাবে না তো গাইস হামিদার ব্যাট ব্যাটকে হালুয়া খাইঙ্গে ইটস নো প্রবলেম আমরা এখানে বসে থাকবো যেহেতু একটা কভার আছে গাইস আমার উপরে প্লেয়ার রাইটে প্লেয়ার উপরেও প্লেয়ার আবার এই আমার সামনেও প্লেয়ার গাইস বুঝতে পারতেছো আর গাইস এই ম্যাড ঋষভ তো বসে আছে পাথরের ভিতরে বসে বসে গ্রেট দ্যাট মারবে একটু পরে গাইস দেখো আর গাইস যার চ্যানেল তো অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা হ্যাকার নিয়ে খেলে তাদের বিরুদ্ধে আন্দোলন করো ভাই আর যারা কিছুজন আছে যে বলে ভাই তোমার গেমে কে খালি হ্যাকার আছে ভাই গ্র্যান্ডমাস্টার যারা আছে সবার গেমে হ্যাকার আছে ঠিক আছে এখন যদি তুমি না বুঝো তাহলে আমি আর বুঝাইতে নতুন করে বুঝতে পারবো না ভিডিও শুরু করার আগে মানে এইগুলো নিয়ে ক্লিপস নিয়ে ভিডিও বানানোর আগেই তোমাদের বলছিলাম যে গাইস প্রত্যেকটা ম্যাচে হ্যাকার আসতেছে প্লাস পয়েন্ট আমি একটা কথা বলে দিই আমি কিন্তু আগেই বলছিলাম আমি হ্যাকার নিয়ে কখনো ভিডিও ছাড়ি না মানে ছাড়লেও খুব কম ছাড়ি মানে ফুল সিজনে একটা দুইটা বাট এই সিজনে গাইস এত হ্যাকার আসতেছে যে আমি তোমাদের টপে যে দেখাবো যে গাইস টপ 3, 4, 5, 6 থেকে তোমাদের দেখাবো যে আমি কীভাবে প্লাস করতেছি এত হার্ড লবি তোমাদের খেলা দেখাবো তোমাদের কালকে হয়তো তোমরা শিখতে পারবো যে কীভাবে কীভাবে হার্ড লবিতে কোন বুদ্ধি তুদি দিয়ে ম্যাচগুলো বাঁচাবো আর গাইস এখন হ্যাকারের ইয়েতে ওই বুদ্ধি তো দূরের কথা গাইস দৌড়ের উপরে শুধু গাপতরি থাকতে হবে শুধু দৌড় 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 খালি দৌড় পারো যেখানে না ল্যান্ডিং করো কিল আসবে চারজন তার দিকে দৌড়ায় তো গাইস ওইটার জন্য গাইস আর কি ভাবলাম যে এবার পুশ আর হবে না তো গাইস আমি হ্যাকারের একটা একটা করে মুখোশ খুলবো তো গাইস তোমরাও বলছিলে যে সাপোর্ট দিবা তো গাইস আমি তাই আর কি এগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করছি তার আগে আমি কখনো গাইস মানে কখনো বলতে আমি খুব কম হ্যাকারের ভিডিও আছে চ্যানেলে মানে এক্সপোজ ভিডিওগুলো খুব কম তাছাড়া আমি সবসময় তোমাদের পুশিং জিনিসটা দেখাইছি আর এ তো না যে গাইস মারতে পারি না 12-13 KD 14 KD নিয়ে তো গাইস আমি এই জন্য বসে থাকি না আর কিছু বললাম না যারা আর কি আমার মানে এরকম কথা বলে তাদের বিরুদ্ধে রিপ্লাইটা এইটা আর গাইস ওটা পাতে আমাদের সামনে এখন গাইস 3টা প্লেয়ার আমি ফুল্লি চিপার মধ্যে বসে আছি এখনই গাইস জাদু হবে অ্যান্ড গাইস আমি এখানে ফুল চিপায় আছি অ্যান্ড আমাকে গ্রেনেড মারা হচ্ছে ফুল স্কোয়াড মিলা চাপ দিছে আমি ভাবছিলাম মেবি ওরা উপর থেকে ফাইট করে চলে যাবে বাট এরা তো ডাইরেক্ট ঘরের দিকে আসতেছে ডাইরেক্ট গাইস প্যাকটা করে নিলাম বাট গাইস ভিতর দিকে পড়ছে এখন আর কিছু করার নাই ফুল্লি লল আমি শেষ বাট আমি শেষ তো জাদু হবে গাইস এখন এই দেখো গাইস 3 জন বাইচে আছে গ্রেনেড কে মারলো ইয়ে ভাই দেখো পাথরের ভিতরে বসে আছে আমাদের ওয়ার্ল্ড বিগেস্ট লেজেন্ড প্লেয়ার ম্যাড ঋষভ গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার আইডি কোড চেক করে নাও গাইস ভালো করে চেক করে নাও অ্যান্ড ডেসাপটাও সব চেক করে নাও পাথরের ভিতরে বসে রয়েছে এই দেখো গাইস টেলিপোর্ট করতেছে গ্রেট কার মাথা ফাটা বাবার এই গাইস দেখো দেখো টেলিপোর্ট করতেছে গাইস টেলিপোর্ট করে দেখো কই চলে যাবো এখন এই যে ড্যামেজ আসছে গাইস একটা ড্যামেজ দিছে অ্যান্ড গাইস এই দেখো কই এসে পড়ছে টেলিপোর্ট করে গাইস এনে এসে পড়ছে গাইস বুঝতে পারতেছো ওইখান থেকে টেলিপোর্ট করে এখানে এসে পড়ছে আবার ব্যাক করে দেখা দিচ্ছে গাইস এখন এটা আবার দেখাবো এখান থেকে টেলিপোর্ট করবে অ্যান্ড গাইস এখানে এসে পড়ছে তো গাইস বুঝতে পারতেছো মানে ওয়ার্ল্ড বিগেস্ট প্রো প্লেয়ার অ্যান্ড সাথে সাথে আছে 81 লেভেলের একটা মানে নাম করা বট সাহেব ওয়াইটি আর কি এখন নাম চেঞ্জ করে অন্যটা দিয়ে রাখছে ম্যাড ঋষভ তো মানে এমন বড় বট আর সবচেয়ে বড় ভুল হলো গাইস দোষ হলো গারিনার গাইস গারিনারের মানে মেন দোষ আর গাইস এই বটে তো বট এরকম মুভমেন্ট তো মানে কী বলবো হ্যাক ইউজ করেও যদি মানে বুইয়ানা নিতে পারে তাহলে তো ভাই এদের এদের মানে ওই যে একটা কথা বল না এদেরকে গাঁজা দেয় কে আর এই যেটাতে দেখো গাইস সাহেব ওয়াইটিকে দেখো ভাই ওইখান থেকে এখানে আসতে যাও যদি আর লাগে 10 মিনিট তাহলে এবার 81 লেভেলের নিচে কে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে যদি আর 10 মিনিট লাগে তাহলে আর 81 লেভেলে কে নিচে ভাই তোমারাই বলো আমার আমার মানে চ্যানেলে যদি 10 লেভেলের একটা প্লেয়ার থাকে ও তুমি হচ্ছে ভালো খেলবে আমার যদি সাবস্ক্রাইবার এরকম থাকে তো গাইস কথাটাকে আমি ঠিক বললাম না ভুল বললাম এটা তোমরা বুঝে নিও আর গাইস এখানে ওদের মেবি টপ 3 হয় মেবি 0+ হবে অ্যান্ড গাইস আমরা তো অনেক বড় সড় একটা খাবো অনেকগুলো সোলো প্লেয়ার ছিল আর ও তো পাথরের ভিতরে বসে বসে সবাই হালুয়া খাইতেছিল তো গাইস গাড়িটা কিছুই করতেছে না আই ডোন্ট নো হোয়াই তো গাইস তোমার এই ভিডিওটা শেয়ার করো যে গ্র্যান্ডমাস্টার প্লেয়ার হ্যাক ইউজ করে টপ 4 বসে আছে জিনিসটাকে বেশি বেশি শেয়ার করো অ্যান্ড গাইস আমি এখানে মেবি 37 একটা মাইনাস খাই যাই তো আজকে ভিডিও এই পর্যন্তই গাইস বেশি বেশি যেন শেয়ার হয় আর 3000 লাইক হলে আমি লাইভ আসবো বাই বাই টাটা টেক কেয়ার টেক লাভ সি ইউ ইন নেক্সট Exposed video. Bye bye.